স্বাধীনতার পর হইতে বাংলাদেশত ইসলামল্লাহ বলি আওয়ামী লীগের মতো উন্নয়ন আর হনিকা গড়ি নেওয়া পারে। চট্টগ্রামের সাতকানিয়াত চিটবাড়ি মহিলা আলিম মাদ্রাসা কমপ্লেক্সর 18তম বার্ষিক সভার সমাপনী অধিবেশনত এসব কথা হইয়ে দেয় চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য ডক্টর অধ্যাপক আবুরাজা মোহাম্মদ নিজামুদ্দিন নদী। এ সময় তিনি আরো হইয়ে দেয় স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত এতগুলো কাজ ইসলামের পক্ষে কেউ করেছে কিনা। আপনারা যে ফাজল বলেন কামেল বলেন, ফাজলের মান কাকে দিয়েছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনার্সের মান, কামেলের মান কে দিয়েছে? মাস্টার্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের যে কাজগুলো হচ্ছে এটা নকল নতুন কাজ। 7,500 কোটি টাকা সৌদের সাহায্যে বাংলাদেশের 560টি মডেল হচ্ছে এবং ইসলামিক কালচারাল সেন্টার হচ্ছে এবং 1,010টি মাদ্রাসা হচ্ছে। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছিল যে মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হাজি মোহাম্মদ সুলাইমান, বনফুল গ্রুপের পরিচালক হাজি আব্দুল শুক্কুর, মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ নুরুল আমিন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্লা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার চৌধুরী, সাতকানিয়া থানা ওসি তদন্ত আব্দুল জলিল, জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থী সকলের হাতত পুরস্কার তুলে দিয়ে প্রধান অতিথি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিবো।